গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা বিশৃঙ্খলা হত্যা লুটপাট চাঁদাবাজি অগ্নি সংযোগ সহ সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে এদিকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত সহকর্মী সাইমন জান্নাতের রিপোর্টে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা এরপর অস্থিরতা ছড়িয়ে পড়ে সারা দেশে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি 31 আগস্ট বেলা পৌনে 12টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি একটা ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে পারলে জনগণের আস্থা ফিরবে বলে মন্তব্য করেন তিনি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করারও আহ্বান জানান বিএনপির মহাসচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে ওই সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিএনপির নেতা আবুল কালাম কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ দলটির জেলা ও মহানগর সহ স্থানীয় নেতারা সাইমুম জান্নাত এটিএন নিউজ